যক্ষা, যক্ষা যার হয় যক্ষা তার নাই রক্ষা, এ কথাটা এখন আর চলে না। যক্ষা যদি আপনি মনে করেন যে আপনার একটু একটু জ্বর আছে, একটু সর্দি আছে, একটু কাশি আছে, কফের সাথে রক্ত যায়, আপনি ধরে নেবেন আপনার যক্ষা হয়েছে। এরপরে আপনি ICDDRB-তে যান, টেস্ট করান, সেখানেই যক্ষার টেস্ট আছে, সেখানে আপনি পরীক্ষা নিরীক্ষা করান। কিন্তু পরীক্ষার আগে থেকেই আপনি বেশি বেশি করে রসুন খাবেন, আপনি অনেক বেশি লবঙ্গ খাবেন, আপনি একেবারে গরম গরম লিগার চা, চিনি এবং মাংসটা আপনাকে সাথে সাথে বন্ধ করে দিতে হবে। সব ধরনের চিনি, সব ধরনের মিষ্টি, সব ধরনের ঠান্ডা পানি আপনার জন্য শত্রু, সব ধরনের গরম পানি আপনার ওষুধ। লবঙ্গ, দারচিনি, এলাচি, জয়ত্রিক, জায়ফল, পোস্তাদানা, একাঙ্কী, হিং, জবক্ষর, এই কটা জিনিস আপনার একটি মহা ঔষধ। আর আপনি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ যত খেতে পারেন, লবঙ্গ, গোলমরিচ, বর্তমান বিশ্বে গোলমরিচকে আপনার বক্ষবিধির যে কোনো রোগের জন্য, সেটা কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুরুলসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষবিধির সমস্যা, আপ টু সিওপিডি পর্যন্ত, যেটা কফ বিকারে, কফ বেশি হয় যেই এই রোগটায়, সেই রোগটা রোগকেও প্রতিরোধ করতে পারে রসুন এবং পেঁয়াজ, লবঙ্গ এবং গোলমরিচ, এই চারটি সবচেয়ে বেশি উপকার হয়। আরেকটি হলো ফ্লাক্সে আপনাকে গরম পানি রাখে, গরম পানি খেতে হবে। আপনি ফ্রিজের কোনো জিনিস সম্পূর্ণ গরম না করে খেতে পারবেন না। আপনি ফ্রিজের যে কোনো জিনিস সম্পূর্ণভাবে ভালোভাবে দেখে শুনে বুঝে ব্যাকটেরিয়া দূর করে খেতে হবে, মানে বেশি সুরক্ষা দিয়ে খেতে হবে। আর যেই বাড়িতেই যক্ষা রুগী আছে তাদের সব খাবার গরম 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 খেতে হবে।